প্রাড়া বেবি, আমার নাকটা কামড়ায় না। কয় যে কামড়ামো যে, আমার ঠোঁটে ব্যথা। হ্যালো বেবি, তুমি কি বলতে পারো, কথা বলতে পারো? অনেক কথা বলতে পারো। কি বলে? বলে বাবা ডাকে, এদিকে আসো আসো আসো, আল্লাহু বলে। তো আল্লাহু আল্লাহু, বাবা এদিকে আসো, বলো। তোমার গায়ে তো পচাগন্ধ নাই দেখা যায়। হ্যাঁ, অনেক পরিষ্কার থাকে। হয়তো ফটোটা নেই, পোজও দেয় দেখা যায়। আচ্ছা, ও যেহেতু ব্যথা পাইছে, মানে ওই এখন লিকুইড জিনিস খাওয়াইতে হবে। হ্যাঁ, গ্লুকোজের পানি, তারপর একটু মধুর পানির সাথে ওষুধ দিয়ে দিচ্ছি। ওটা মিশে করে এমনি তো খেতে পারবে না, ওটা মুখের মধ্যে একটু লাগাই দিলেও ড্রপার দিয়ে ওটা গেলে ব্যথাটা কমবে। আর একটা অ্যান্টিবায়োটিক চালাতে হবে, যেন যে জায়গাতে ক্ষত হয়েছে সেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হলে ওটা ফুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আস্তে আস্তে হিলিং হবে। কি বলে, যেহেতু ব্যথাটা পাইছে, এটা যে একটু মানে রিসেট হইতে একটু সময় লাগবে আর কি। ঠিক আছে, আমি ভাবছিলাম যে একদম বিক হয়তো সরে গেছে না, সেই ক্ষেত্রে অ্যানেসথেসিয়া দিয়ে ফিক্স করতে হইতো। ঠিক আছে, তো সেটা প্রয়োজন হবে না। ভিতরে কি কোনো ইন্টারনাল ব্যথা পেলো কি না এটাও?